জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন। রায়দিঘি মৃৎশিল্পীদের করুণ অবস্থা। করোনার আবহাওয়ার জন্য এবছর মৃৎশিল্পের করুণ অবস্থা দেখা দিল, কারণ সরকারি নির্দেশ অনুসারে এবছরও কোনো রকম পূজা করা যাবে না, তাই কম প্রতিমা করে লোকসান গুনছেন মৃৎশিল্পীরা। রায়দিঘি থানার অন্তর্গত কাছাড়ির মোড়ে হালদারপাড়া নিবাসী মৃৎশিল্পী গোকুল দাস, বয়স 45, পিতা ঈশ্বর ক্ষুদিরাম দাস। এই ব্যক্তির তিন সন্তান। এই তিন সন্তানের মধ্যে দুই সন্তান মৃৎশিল্পে যুক্ত আছেন। বড় ও মেজ দুভাই মিলে মৃৎশিল্পটি চালিয়ে যাচ্ছেন ছজন শ্রমিক নিয়ে। তাদের এই প্রতিমা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এসে নিয়ে যান। বিমলা শিল্পালয় নামেই চলছে এই প্রতিষ্ঠানটি। গোকুলবাবু ছোটবেলা থেকে বিভিন্ন কারুকার্য ও মডেল নিয়ে ব্যস্ত থাকেন, আর বর্তমানে তিনি মৃৎশিল্পের পাশাপাশি এইটি অফিসে চাকরিও করেন। গোকুলবাবু এই ছজনকে নিয়ে কাজ করছেন, খুবই আনন্দ অনুভব করছেন তিনি, কারণ এই সব শ্রমিকরা লকডাউনের আগে কলকাতায় কাজ করতেন। লকডাউনের পরে ঘরে অন্যের অভাব হওয়ায় তাদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পেরে তিনি খুব খুশি। শ্রমিকরা প্রতিদিন কাজ করছেন এবং নির্দিষ্ট সময় মাইনে পাচ্ছেন। শুধু করুণ অবস্থায় মৃৎশিল্পের কর্ণধারের, কারণ মৃৎশিল্পের তার সিজনাল ব্যবসা বলে গণ্য হয়েছে। এত কষ্ট সত্ত্বেও মৃৎশিল্পটি চালিয়ে যাচ্ছেন রায়দিঘি নিবাসী গোকুল দাস মহাশয়। তার প্রতিমার কারুকার্য দেখে এলাকাবাসীরা খুবই মুগ্ধ হন, কারণ একমাত্র সেই ব্যক্তি সুন্দর প্রতিমা তৈরি করেন। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট।